আজ কংগ্রেস শাসিত ছত্তিশগড়ের পুলিশ মধ্যপ্রদেশ থেকে, মানে কালীচরণ ভেবেছিল যে মধ্যপ্রদেশ মানে ও তো আমার বাবার জায়গা, যেখানে বিজেপি শাসিত জায়গা, যেখানে গিয়ে আমি মনে হয় পার পেয়ে যাব, কিন্তু তার শেষ রক্ষা হলো না। অবশেষে গ্রেপ্তার হলো উগ্র হিন্দুত্ববাদী গেরুয়াধারী দুষ্কৃতি ধর্মগুরু দেশদ্রোহী, দেশের বিরুদ্ধে কথা বলে মানেই তো দেশদ্রোহী, তাকে আজকে গ্রেপ্তার করলো। এখান থেকে খুব পরিষ্কার হয়ে গেল যে কংগ্রেস শাসিত রাজ্য এবং বিজেপি শাসিত রাজ্যের মধ্যে যে পার্থক্য। কদিন পূর্বে দেখেছিলাম বিজেপি শাসিত রাজ্যে যেভাবে ধর্মগুরুরা তারা মুসলিমদেরকে গণহত্যার ডাক দিয়েছিল, মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিল, এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তারা পুলিশের সঙ্গে হাসি ঠাট্টা মজাক করার ভিডিও ভাইরাল হচ্ছে, সেখান থেকে ছত্তিশগড়ের পুলিশ মাত্র দু তিন দিনের মধ্যে এই কালীচরণ মহারাজকে তারা গ্রেপ্তার করেছে, অন্য রাজ্য থেকে গিয়ে এক গ্রেপ্তার করে নিয়ে এসেছে। মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসকে নমস্কার জানিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে হারামি বলেছিলেন উগ্র হিন্দুত্ববাদী দুষ্কৃতি সাধু কালীচরণ মহারাজ। ও নথুরাম গডসে জি কো নমস্কার হে, মার ডালা ও হারামি কো। সাধু সন্ন্যাসীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে একাধিক উস্কানিমূলক এবং দেশ বিরোধী কথা বলেছিলেন গেরুয়া দুষ্কৃতি কালীচরণ মহারাজ। ছত্তিশগড়ের পুলিশ মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করলেন কালীচরণ মহারাজকে। ছত্তিশগড় থেকে পালিয়ে গিয়েছিল গান্ধীজিকে গালি দেওয়া উগ্র হিন্দুত্ববাদী নেতা কালীচরণ মহারাজ। ছত্তিশগড়ে যে ধরনের ঘৃণিত এবং উস্কানিমূলক ভাষণ দিয়েছিলেন উগ্রবাদী কালীচরণ এবং তারপর থেকে পুলিশ তার খোঁজ করছিলেন, এবং এই ঘটনার পর থেকে পরিষ্কার যে একদিকে বিজেপি শাসিত রাজ্য, অন্যদিকে কংগ্রেস শাসিত রাজ্যের মধ্যে পার্থক্য থেকেই যাচ্ছে। যেখানে বিজেপি সরকার আছে সেখানে আইন কানুনের তোয়াক্কা করছে না হিন্দুত্ববাদী দুষ্কৃতীরা। লাগাতার অন্যায় অপকর্ম বেড়েই চলেছে। একদিকে যেমন দেশ বিরোধী সংবিধান বিরোধী কথাবার্তা, অন্যদিকে প্রতি মুহূর্তে মুসলিম বিরোধী কথাবার্তা অনায়াসে তারা বলে থাকে। যেমন মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হবে, হিন্দুদেরকে এক হতে হবে, মুসলিমদেরকে গণহত্যা করতে হবে, মুসলিমদেরকে দেশ থেকে তাড়াতে হবে। বিজেপি শাসিত রাজ্যে উগ্র হিন্দুত্ববাদীরা এই ধরনের উস্কানিমূলক এবং দেশ বিরোধী কথাবার্তা হামেশাই বলে থাকেন। কংগ্রেস শাসিত ছত্তিশগড় পুলিশ উগ্র হিন্দুত্ববাদী কালীচরণকে তড়িঘড়ি গ্রেফতার করে বিজেপি শাসিত এবং কংগ্রেস শাসিত রাজ্যের পার্থক্য তুলে ধরলেন দেশবাসীর সামনে। বিজেপি শাসিত রাজ্যে পালিয়ে গিয়ে শেষ রক্ষা হল না কালীচরণের। হরিদ্বারের সাম্প্রতিক গেরুয়াধারী দুষ্কৃতি ধর্মগুরুদের উস্কানিমূলক বক্তব্যের পর এতগুলো দিন কেটে যাওয়ার পরেও তাদের গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার হরিদ্বার থানায় পুলিশের সঙ্গে অভিযুক্ত ধর্মীয় গেরুয়াধারী নেতাদের হাসিয়ে মশ করার ভিডিও ভাইরাল হয়, যা প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে। ভিডিওটি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। আইনজীবীর অধিকার রায়ের কথায় পচনের শিকড় এত গভীরে শুধুমাত্র শাসক দল বদলালে তা মুছে ফেলা যাবে না। কংগ্রেস নেতা সলমান খুরশিদের টুইট, ভারত কি অন্তরের শত্রুর হাতেই আক্রান্ত? হিন্দুত্ব কি নষ্ট হয়ে যাচ্ছে? দেশের এক শ্রেণীর শান্তিপ্রিয় মানুষ মনে করছেন গেরুয়াধারী উগ্র হিন্দুত্ববাদী ধর্মগুরুদের মতো অন্যায় দেশের কোন মুসলিম ধর্মের মানুষ করলে এতক্ষণ তাকে বা তাদেরকে দেশদ্রোহী আইন অর্থাৎ ইউএপিএ ধারা দিয়ে গারদে ভরা হতো, তাতে কোনো সন্দেহ নেই। ভারতের যেখানে আইনের ও সংবিধানের শাসন চলে সেখানে নানা মহলে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ইনসাফ বাংলা।